ও কি তো আপনারা আসেন নি বালা, আমি আবার চলে আইসি। আর একটা হেঁচা কথা কইতাম, আর আমি কিন্তু সবসময় হেঁচা কথা কই, আপনারা সবাই জানেন। আর এই হেঁচা কথা আমি যতদিন বাচ্চা থাই ততদিন কিন্তু কইয়ে যাবো। আর যাইতেছি কিতা বেনলা গেছি, কাঁচা বাজার করতাম, এই পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা তরি তরকারি এডি কিনা আইবার সময়, আমি আবার আইবার সময় আইটাই, যাইবার সময় আইটা যাই, বাজারটার ভিতরে আইটা যাই, আইটাই টিয়া পয়সা কম দইল লেগা। তো যাই হোক, ওই আইটা আওনের সময় দেখতে আসি একবারায় এই ধনিয়া পাতা বেন করে আইনা বেচতে আছে। এমন বেচা ও ধনিয়া পাতা টাল দিয়া লাইছে, আর ধনিয়া ধনিয়া ডাকসারে ওই চারতলা পাঁচতলা সাততলাতে বেড়িয়েতে নেমা নেমা খাওয়ানে খালি কিনতেই আছে। তো তে কয় দেশি দৈন্যা দেশি দৈন্যা দেশি দৈন্যা, তো কনের সময় তে দৈন্যাটা আলগি দিয়া ফাতারিতে একটা ডলা দেয়। তো ডলা দিলে এমনি তো গন্ধ হয়ে জায়গা, তো ঘেরানে ফুরাটা এলাকা মানে আমোদ হয়ে গেছে। তো মানুষে তো তারা তো আর গৃহস্থে জি না, সবাই এই ঘেরান ভাইয়া সমানে কিনতে আছে। তো আমি দেখে তারে জি গেলাম, কিরে তুই যে দৈন্যাটি বেচতে আসস এ দেশি দৈন্যাকে, এটি কি দেশি দৈন্যা নি? তে কয় হ এটি তো দেশি দৈন্যই। তো আমি দেশি দৈন্যা কিনছি, আমি তো চিনি যেহেতু আমি গৃহস্থের ফুট, দেশি দৈন্যাটা আমি চিনি। তো তারে বাইর করে ব্যাগেতে দেখাইলাম যে এইটাই দি দেশি দৈন্যা। তো তে আবার শক্তি বড় বড় করে লিছে, ক ভাই একবারে এজন আমার কাছে বিলেট এজন ভাই, বেশি কথা কইেন না, অহন আমার এডি বেসা হইতো না। মানুষের আসলে দেশি দৈন্যা না করলে অহন মানুষে কিনতে চায় না। তো তুই যে দেশি দৈন্যা কইয়া বেসস এটা তো মিশা কথা কস। তো মিশা কথা কইয়া তোর হালাল ব্যবসাটা তুই যে হারাম করতাস এটা তোর হয়নি। তুই না এডি জিফুতরে নিয়ে খাওয়াবি, তোর বউজিরে খাওয়াবি, মা বাপেরে খাওয়াবি, কহ খাওয়াম অহন চলতাছে এমনি কিতা করন? আমি দেশি না করলে তো মানুষে কিনে না, তো মানুষে কিনে নিলে কেন তুই এমনি ইয়া করতে আসস, মিশা কথা কইতে আসস, হালালটারে হারাম করতে আসস? তোর তো কামটা হইতেছে না রে ভাই, তুই এই হারামটার দরকার কি? এই যে দুনিয়াটার ভিতরে কুত্তায় কয়টা ছাও দেয়? তো তে কয় চারটা পাঁচটা। তো গরুয়ে কয়টা দেয়? কয় একটা। তো দুনিয়াটার ভিতরে কুত্তা বেশি না গরু বেশি? কয় গরু বেশি। তো কুত্তায় পাঁচটা ছাও দিয়া ছয়টা ছাও দিয়া কুত্তা কম, আর গরু একটা ছাও দিয়া একটাই বেশি গরু, কারণটা কিতা? কিতা কারণটা কিতা? কইলাম যে কুত্তা রইলো নাফাক জিনিস, এটার উপরে আল্লাহর বরকত হয় না, আর এই গরু হইলো ফাক জিনিস, এটার উপরে আল্লাহর বরকত হয়। তুই যে এই হারামটিয়াটা মিশা কথা কইয়া তারারে ধন্যারি দিতে আসস, এটা তো মিশা কথা কইতে আসস। তোর হালাল ব্যবসা এত কষ্ট করে ব্যবসাটা করতে আসস, তুই এই হালাল ব্যবসাটা হারাম করে লেতে আসত। তে করে এই ভিজা বিলেট এজন হয়ে গেছে গা, তে দুনিয়াটি প্রায় বেচে লাইছে। এরপরে কইতেছে ক ভাই আসলে আমি মিশা কথা কইছি, আসলে বুঝছি না, এমনি তো আমার কেউ কোনো সময় কইছে না বুঝাইছে না, আমি আর এই মিশা কথা কইতাম না, এমনি যা ফাই তাই আমি নিয়া সন্তুষ্ট থাকিয়াম, বেচা সন্তুষ্ট থাকিয়াম। তো আমি চিন্তা করলাম তার ব্যবসা তার টেহা, তে তার কবরও তে যাইব, আমার কবরও আমি যাম, এটা লইয়া আমার আর হেন বাড়াবাড়ি করে লাভ নাই। তে তার মতো তে বেসলে বেসলো, আমার কথা শুনলে শুনলো, না শুনলে নাই, আমি আমার কথা কম দরকার কইছি, কি বলেন?